হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমি গরিব রায়ডা, তোমাদের প্রিয় শঙ্কর দা। তো আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানাই। তো আজকে কিন্তু একটা খুব প্রয়োজনীয় টপিকের উপর কথা বলবো, মানে আজকে তোমাদের একটা ট্রিক আমি জানাবো। তো আমরা তো বাইক নিয়ে ঘুরতে ভালোবাসি, নিজের মতন করে গুছিয়ে আমরা রাইডে বেরিয়ে পড়ি। আর আমরা এমন জায়গায় যেতে ভালোবাসি যেই জায়গায় নির্জন, যেই জায়গায় প্রকৃতিকে ভালোভাবে উপলব্ধি করা যায়, এরকম জায়গায় যায়। এমনও অনেক জায়গায় যাই যেখানে ধরো 50 কিলোমিটার দূরেও কিছু নেই, 25 কিলোমিটার পেছনেও কিছু নেই। আর সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের একমাত্র ভরসা থাকে আমাদের বাইকটা। আর সেই বাইকের যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু আমাদের চরম বিপদের মধ্যে পড়তে হয়। বাইকের তো সমস্যা হতেই পারে, কিন্তু কি করে সেই জায়গা থেকে বেরিয়ে আসব, এই কিছু ট্রিক্স, কিছু টিপস যদি আমরা জানি না, তো সেই প্রবলেমগুলোকে অনেক অংশে আমরা রুখে দিতে পারি, সেই প্রবলেমগুলো থেকে অনেক অংশে আমরা বেরিয়ে আসতে পারি। তো বাইক নিয়ে আমরা যখন যাই, বিশেষ করে অফরোড রাস্তায় বা খারাপ রাস্তায়, আমাদের কম বেশি সবার মধ্যেই কখনো ফেস করেছো তোমরা যে সামনের শকার অয়েল লিকেজ করা, মানে শকার থেকে অয়েল সিল ফেটে তেল পড়া। তো এই সমস্যাটা অনেকেরই হয়েছে, তোমাদের কারো যদি হয়ে থাকে তো কমেন্ট করে আমাকে জানিও। তো এবার ধরো এমন একটা জায়গায় তোমার অয়েল সিল ফেটে গেছে যেখানে কেউ নেই, সেক্ষেত্রে কী করবে? তোমাকে তো ওই জায়গাটা পার করে আসতে হবে, লোকালিটির মধ্যে আসতে হবে, তবেই তুমি মেকানিক পাবে, তবেই তুমি টেকনিশিয়ান পাবে, তবেই তুমি চেঞ্জ করতে পারবে। তো এবার গাড়িতে যে দুটো শকার থাকে সামনের দিকে, লেফট সাইড শকার, রাইট সাইড শকার, লেফট সাইডের যদি শকার থেকে অয়েল লিক করে তাহলেও কিছুটা চলে আসা যায়, কিন্তু রাইট সাইডে যদি লিক করে না সেই ক্ষেত্রে কী হয়, শকার থেকে অয়েলগুলো গড়িয়ে গড়িয়ে ডিসে পড়ে আর ডিস প্যাডের মধ্যে পড়ে। একবার যদি ডিস প্যাড বা ডিসের মধ্যে পড়ে, তেলটা যদি লেগে যায়, তাহলে কিন্তু ব্রেক কম ধরবে, স্লিপ হবে ব্রেক। এবার সেই ক্ষেত্রে অনেক রিস্ক ফ্যাক্টর বেড়ে যায়, কারণ ব্রেক ধরবে না গাড়ির, তো প্রবলেম অনেক বেড়ে যায়। কিন্তু তোমাকে 50 কিলোমিটার চালিয়েও লোকালিটিতে কিন্তু যেতে হবে, সেই ক্ষেত্রে তুমি যদি কিছু ট্রিক্স জানো তাহলে তোমার বিপদের সম্ভাবনা কিন্তু আরও অনেক কমে যাবে। তো আজকে তেমনই কিছু তোমাদের টিপস আমি দেখাচ্ছি, চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখি, এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ এটা না প্রচণ্ড একটা ইম্পর্ট্যান্ট জিনিস, মানে জিনিসটা হয়তো খুবই ছোট, কিছুই না, আমরা হয়তো মাথা থেকে বার করলে জানি, কিন্তু অনেকে আমরা করি না বা সেই টাইমে মনে পড়ে না। তো এই জন্যই না ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা ধরো লং রাইডে বেরোচ্ছে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, তাহলে তাদেরও উপকার হবে। যখন আমাদের অয়েল সিল কেটে যায়, সকার যখন খেলে, যখন চাপ পড়ে, তখন এখান থেকে তেলটা লিকেজ হয়, লিকেজ হয়ে গড়িয়ে গড়িয়ে এই নিচের অবধি এই এখান দিয়ে পড়তে থাকে। এবার লেফট সাইডে পড়লে কোনো সমস্যা নেই, সমস্যা তো আছেই বাট সেক্ষেত্রে রিস্কটা কম, কিন্তু রাইট সাইডে হলে সমস্যাটা বেশি হয়, কারণ এখান থেকে তেল লিকেজ করে এখানে এই যে ডিস, যে ব্রেক ডিস আছে এই ডিসে পড়ে, আর এই ক্যালিবারে পড়ে, আর ব্রেক প্যাডে পড়ে। আর ব্রেক প্যাডে বা এই ডিসে যদি একবার তেল লেগে যায় তাহলে কিন্তু ব্রেক কম ধরবে, ব্রেক কম ধরবে, স্লিপ হবে, আর অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। আর একবার অয়েল সিল কেটে গেলে কিন্তু তেল লিকেজ করা তুমি বন্ধ করতে পারবে না, এটা কারণ গাড়ি যত চলবে, সকাল যত খেলবে, তত কিন্তু তেল লিকেজ হবে, আর তেল লিকেজ হয়ে এই ডিসে আর ডিস প্যাডে কিন্তু পড়বেই। তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, তোমার কাছে যদি কোনো কটনের পুরনো গেঞ্জি থাকে বা পুরনো কটনের কাপড় থাকে, একটা কাজ করতে পারো, এইখানে কি করবে, এইখানে তখন এরকমভাবে এরকমভাবে ফোল্ড করে, দু তিন ফোল্ড করে তুমি বেঁধে দিতে পারো, এইভাবে ফোল্ড করে বেঁধে দেবে, তাতে কী হবে, এখানে যে সকার অয়েলটা যেটা লাগবে সেটা এ সোফ করে নেবে খানিকটা, আর তারপরেও যখন খেলবে এখান দিয়ে যখন পড়বে সেই ক্ষেত্রে এরকম একটা কটন নেবে, কটন নিয়ে এই সামনে যে ফকটা রয়েছে এর ভেতর দিয়ে ঢুকিয়ে এরকম জায়গায় ভালো করে বেঁধে দেবে, ভালো করে বেঁধে দেবে, যাতে এটা নিচে নেমে না চলে আসে, আর এটা নিচে আসার সম্ভাবনাও নেই। তো দেখো আমি কী করলাম, এখানে একটা কটনের কাপড় বেঁধে নিলাম, আর নিচের দিকে ঠিক সকালের নিচের দিকে একটা বেঁধে নিলাম। আমি এখানে বড় কাপড় দিয়ে জাস্ট রুমাল দিয়ে দেখিয়েছি, কিন্তু তোমরা এত বড় কাপড় বেঁধো না, সরু করে এটাকে ছিঁড়ে এটাকে দু তিন ফোল্ড করে এখানে গোল করে লাগিয়ে দিও, বেশি ঝুলে যেন না থাকে, তাহলে রিমে ঢুকে যেতে পারে।
তো এবার কি হবে, এই সকালটা যখন খেলবে যতটা অয়েল লিকেজ করবে কিছুটা এ সোপ করবে, আর নিচে যদি গড়িয়েও পড়ে তাহলে কিন্তু এখানে এ সোপ করে নেবে আর নিচের দিকে কিন্তু আসবে না। তো তোমরা নিশ্চিন্তে থেকো, এটাতে কিন্তু তোমাদের বাইক চালাতে কোনো প্রবলেম হবে না। আমি গাড়িটা ডবল স্ট্যান্ড থেকে নামিয়ে তোমাদের দেখাচ্ছি, সকারটা প্রেস করে দেখাচ্ছি, দেখো সকারের দিকে দেখো, কোনো কিন্তু প্রবলেম হচ্ছে না, দেখেছো কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু এই চাপার পরে যে তেলটা যেটা বেরাবে সেটা কিন্তু কিছুটা এখানে লেগে যাবে, এ সোপ করে নেবে, আর নিচে যেটা গড়িয়ে পড়বে সে কিন্তু সেটা কিন্তু এইটা সোপ করে নেবে। তো নিচে ডিসপ্যাডে বা ডিসে লাগার সম্ভাবনা কিন্তু অনেকটা কমে যাবে, আর অনেকটা বিপদের হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। তো শুধু এই ছোটো জিনিসটা করে কিন্তু, এই ছোটো ছোটো টিক্সগুলো করে কিন্তু অনেক বিপদের হাত থেকে আমরা রেহাই পেতে পারি বা বিপদ থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। তো এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ যারা রাইডে বেরাচ্ছে তাদেরও জানা উচিত, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এরকমই কিছু ট্রিক্স আমি তোমাদের জন্য আনবো, কারণ আমি তোমাদের জন্যই ভিডিও করি। তো সবাই ভালো থেকো, তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।